হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফেসবুকের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো, আপনার ফেসবুকের প্রোফাইল অ্যাকাউন্ট থেকে যে কেউ চাইলেই কিন্তু কোনো প্রকার স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড চালু করতে পারবে না। মানে আপনার প্রোফাইলে এসে কেউ কোনো স্ক্রিনশট নিতে পারবে না বা কোনো স্ক্রিনশট রেকর্ড করতে পারবে না। তো এরকম একটা অপশন আপনারা কীভাবে চালু করবেন এটি দেখাবো আজকের এই ভিডিওতে। তো আশা করব ভিডিওটা কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা কন্টিনিউ দেখবেন। তো সবারই কিন্তু ফেসবুক ইউজের ক্ষেত্রে এতটুকু প্রাইভেসি থাকা দরকার। তো আমরা অনেকেই আছি স্ক্রিনশট নিতে পছন্দ করে থাকি। তো আসলে প্রাইভেসি বলতে একটা কথা আছে, তো আপনার পার্সোনাল অনেক ফটো আপনি পোস্ট করে থাকেন বা আপনার প্রিয়জনের কোনো ফটো আপনি পোস্ট করে থাকেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে, তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আপনার এরকম একটা অপশন চালু করে রাখেন তাহলে কিন্তু কেউ চাইলে আপনার প্রোফাইলে এসে কোনো প্রকার স্ক্রিনশট বা কোনো স্ক্রিন রেকর্ড এরকম কোনো কিছুই করতে পারবে না। তো আপনাদের লাইভ প্রুফ দেখাই, আমি অন্য একটা আইডি সার্চ করবো এখান থেকে, এই যে দেখুন আলামিন ইসলাম। তো এই আইডিটা সার্চ করার পর এখান থেকে এখন একটা স্ক্রিনশট নিব, এই যে দেখুন একটা স্ক্রিনশট নিলাম, এই যে দেখুন একটা স্ক্রিনশট এখানে হয়ে গেছে। তো যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট নেব, এই যে দেখুন টাইমলাইনের যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট নেওয়া যায়, মানে যে কোনো ফটো কিন্তু স্ক্রিনশট নেওয়া যায় এখান থেকে। তো এখন আপনাদের লাইভ প্রুফ দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এটা অফ করে রাখবেন খুব সহজে। তো এটা কিন্তু আমি অন্য একটা প্রোফাইল থেকে আপনাদের দেখাইতেছি। এখন আলামিন ইসলাম এই অ্যাকাউন্টে যেতে হবে, মানে লগ ইন করতে হবে, লগ আউট। সামান্য ছোট একটা কাজ, এটাই কিন্তু অনেকে জানেন না, আবার অনেকেই কিন্তু জানেন। যেমন প্রোফাইলে আসবেন, তো আপনার মেইন অ্যাকাউন্ট লগ ইন করে প্রোফাইলে আসবেন। আসার পর আপনার প্রোফাইল ফটোর এখানে ক্লিক করে দেবেন, তারপরে এখানে একটা অপশন পাবেন, এই যে দেখুন টার্ন অন প্রোফাইল পিকচার গার্ড, আপনারা এখানে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে নেক্সট এখানে ক্লিক করে তারপরে এখান থেকে এটা সেভ করে নেবেন এরকম। তো এখন আমরা আবার অন্য একটা অ্যাকাউন্টে লগ ইন করবো, যেহেতু আপনাদের লাইভ প্রুফ দেখাবো, লগ আউট। তো দেখুন আমি অন্য একটা অ্যাকাউন্টে লগ ইন করলাম, দেন এইখান থেকে সার্চ বারে এখানে ক্লিক করে যেই অ্যাকাউন্ট থেকে আমি আর কি স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড অপশন আর কি অফ করে দিছি ওই অ্যাকাউন্টে এরকম যাবো, এই যে দেখুন। তো সেই অ্যাকাউন্টে আসার পর দেখুন এখান থেকে কিন্তু সব একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে, এই যে দেখুন নোটিফিকেশন বার কিন্তু এরকম শো হয়, কিন্তু পুরো প্রোফাইলটাই কিন্তু এখান থেকে একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এই যে দেখুন এখানে কিন্তু স্ক্রিনশট নেওয়ার কোনো অপশন নাই, যে দেখুন স্ক্রিনশট দিলে, এই যে দেখুন ক্যান নট ক্যাপচার দি স্ক্রিনশট এরকম একটা লেখা আসে। এই যে দেখুন আপনাদের লাইভ প্রুফ দেখাইতেছি, শুধু নোটিফিকেশন বার এখানে আর কি শো হয়, তাছাড়া কিন্তু পুরো প্রোফাইলটাই কিন্তু এখানে একদম ব্ল্যাঙ্ক দেখায়। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন আপনারা কীভাবে আপনার ফেসবুকের প্রোফাইল স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড এরকম একটা অপশন আর কীভাবে আপনারা স্টপ করে রাখতে পারবেন। তো ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলে আপনারা কিন্তু এরকম প্রতিনিয়ত খুবই ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও পাবেন সব সময়। তো আশা করবো চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।